তার জন্যই আমরা অপেক্ষা করি। রহড়া জ্যোতি শিক্ষাশ্রমে ভর্তি হওয়ার আগ্রহ অনেকেরই আছে, কারণ তারা তাঁর মতো হতে চান, পণ্ডিত শ্রী অর্পণ মহাশয়ের মতো হতে চান, অর্থাৎ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে জ্যোতিষ শিক্ষাকে গ্রহণ করতে চান এবং জ্যোতিষ জগতে প্রবেশ করতে চান। সেক্ষেত্রে সুসংবাদটা প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করে অনুষ্ঠানের মূল পর্বে যাই, যে হ্যাঁ, রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রমে আপনার যদি আগ্রহ থাকে তাহলে আপনি যোগাযোগ করতে পারেন, কারণ সেখানে অ্যাডমিশনের দরজা বা সেই ভর্তি হওয়ার দরজা উন্মুক্ত, সেই সুযোগটা গ্রহণ করতে পারেন। আর শাখা কেন্দ্রের কথা তো আপনারা শুনেছেনই, দুটো জায়গায় এই মুহূর্তে সেই পরিষেবা পাওয়া যাচ্ছে, অবশ্যই বেলঘরিয়া অঞ্চলে এবং তার সাথে ব্যারাকপুর ওডিসি ক্লাবের দ্বিতলে আনন্দপুরী অঞ্চলে, হ্যাঁ দুটো জায়গায় তিনি পৌঁছে যাচ্ছেন। এখন প্রশ্ন অনেকে জাগতে পারে, এই পরিষেবাটার বৃদ্ধিটা ঠিক কেন, শুধু কি ব্যবসায়িক? উত্তরটা আপনারাই জানেন, যে জ্ঞানী মানুষের সেই জ্ঞান পাণ্ডিত্যকে আপনারা কর্ণিস করেন, তার ভাবনাটা যে শুধুমাত্র ব্যবসায়িক ভিত্তিতে এগোবে তা আপনারা অনেকেই বিশ্বাস করবেন না। আর সেই বিশ্বাসের বলেই বলীয়ান হয়ে আপনারা বলেন বাংলার তিন সেরা জ্যোতিষ ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম পণ্ডিত শ্রী অর্পণ। আপনারাই বলেন সমস্যা মুক্ত জীবনের সন্ধান পেতে তার কাছে আমাদের পৌঁছতেই হবে, আপনারাই জানেন, কারণ আপনারা যারা এসেছিলেন, যারা চেম্বারে সুযোগটা গ্রহণ করেছিলেন, তারাই স্বীকার করেন, তারা বুঝেছেন বলে, জেনেছেন বলে। ঠিক তেমনই জানেন যে এই অনুষ্ঠানের মঞ্চ শুধু এটা ওটা এদিক সেদিককার উল্টো পাল্টা কিছু কথা দিয়ে সময়টাকে কিল করে ভরিয়ে দিয়ে এই ধরনের কোনো প্রচেষ্টারই সুযোগ এখানে থাকে না, সম্পূর্ণ শিক্ষামূলক তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান। ঠিক তেমনই আজকের আলোচ্য বিষয় যেটা নির্ধারিত হয়েছে সকলের জন্য, লক্ষ্মীকে ধরে রাখতে হলে, সদা চঞ্চলা আমাদের ধারণা, সেই লক্ষ্মী দেবীকে ধরে রাখতে হলে শাস্ত্রীয় পন্থা কি, অর্থাৎ কি কি করলে, কোন ধরনের পথ অবলম্বন করলে আমার সেই লক্ষ্মী প্রাপ্তি হবে আর সেটাকে আমি উপভোগ করতে পারবো, কাজে লাগাতে পারবো এবং স্থায়ী হবে। খুব প্রচলিতভাবে লক্ষ্মী চঞ্চলা হলেও তাকে স্থায়ী করার যে পন্থা আমরা খুঁজতে চাই, সেই পন্থাটাই কোথাও একটা আমাদের জন্য আজকে বিশ্লেষণের মাধ্যমে উপায়টা জানানোর ভাবনা নিয়ে তিনি এখানে প্রস্তুত। কাজে আসুন সময় অপচয় না করে খুব মনোযোগ সহকারে সেই তথ্যগুলোই আমরা সংগ্রহ করি। স্বাগত আপনাদের জানিয়েছি, স্বাগত জানাতে চাই পণ্ডিত শ্রী অর্পণ মহাশয়কে। নমস্কার। অনুষ্ঠানের বিষয়ে একটু প্রবেশ করি, কারণ স্বল্প পরিসরের অনুষ্ঠান, একটু দেখুন। লক্ষ্মীকে ধরে রাখতে হলে, লক্ষ্মী কিন্তু কৃপা করেন, কিন্তু আমরা ধরে রাখতে পারি না আমাদের দোষে, কিভাবে ধরে রাখব, এটা প্রতিকার, রেমিডি ওরিয়েন্টেড অনুষ্ঠান, মনোযোগ দিয়ে শুনুন ভালো করে। প্রতিদিন সকালে স্নান করে তামার পাত্রে জল ভরে 1 টাকার কয়েন রাখবেন, দিয়ে তামার পাত্রটা ঠাকুরের আসনে রাখবেন। পরের দিন টাকাটা নিয়ে রেখে দেবেন আলাদা করে একটা জায়গায়, আর জলটা গাছের গোড়ায় দেবেন, কিন্তু কাটা গাছের গোড়ায় দেবেন না। 45 দিন পর 1 টাকা করে হলে 45 টাকা হবে, এবং সে 45 দিন পর লাল কাপড়ে মুড়ে ওই 45 টাকা ঠাকুরের আসনে সারা বছরের জন্য রেখে দেবেন। আপনি দেখুন আর্থিক পরিস্থিতিটা কোন দিকে যায় আপনার। এই ধরনের টোটকা কিন্তু এই যারা মিডিয়াতে অনুষ্ঠান করেন কালো জামা টামা পরে, তারা কিন্তু কোনো সময়ে আপনাদের কিছু বলতেই পারবে না, কারণ জানিই না সেটা সনাতন বৈদিক জ্যোতিষে যে টোটকা আছে, যেটার থেকে মানুষের ভাগ্যটার পরিবর্তন হতে পারে এবং সৌভাগ্যের উদয় হতে পারে। দক্ষিণাবর্ত স্থাপন করবেন, দক্ষিণাবর্ত শঙ্খ, সেটা স্থাপন করে, স্থাপনটা করার চেষ্টা করবেন পূর্ণিমার দিন। স্থাপন করে সেই দক্ষিণাবর্ত শঙ্খতে প্রতিদিন সাদা চন্দন, অগুরু, সাদা ফুল দিয়ে নিত্য সেবা করবেন। করে সন্ধ্যাবেলা, আমি দেখেছি অনেকে সকালবেলা পুজো করে ঠাকুরের আসনে বাসি ফুলটা থেকে যায়, থেকে পরের দিন পরিষ্কার করেন, কিন্তু আপনাদের নিজের যে খাওয়ার যে থালা সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার করেন,
তাহলে দেখুন ঈশ্বরের যে অনুলেপন বা সেবা সেটা করার ক্ষেত্রে যে নিষ্ঠাটা অন্তরে থাকার দরকার সেটা কিন্তু নেই। অর্থাৎ ভগবানকে খেতে দেওয়া হলো, তাহলে আপনার অন্তরে এটা নেই যে ভগবান খাচ্ছে, খাওয়ার পরে ভগবানের যে থালা সেটা এঁঠো হলো, সেটা তার সামনেই পড়ে রইল, সে তার উপর দিয়ে ঘুমাবে ফিরবে, যেহেতু সে ঈশ্বর। তাহলে এই বোধ যাদের জন্মায় না তাদের তো ভগবানের কৃপা লাভ সম্ভব নয়। সেই জন্য কি করবেন, ওই জল সংকটটা পরিষ্কার করে জলটা বাড়ির চতুর্দিকে একটু একটু করে ছিটিয়ে দেবেন, দেখতে থাকুন পরিবর্তনটা, গৃহস্থের বাস্তু দোষ নাশ হবে, প্রতিটা লোক সুস্থ থাকবে এবং লক্ষ্মী দেবী অচলা থাকবে। প্রতিদিন সন্ধ্যাবেলা 15 মিনিট একসঙ্গে বাড়ির সব লাইট জ্বালিয়ে দেবেন। অনেকে ইলেকট্রিক বিল ওঠে বলে বাড়ির বাইরের লাইট নিভিয়ে রাখেন, যেই ঘরে পেপার পড়ছেন বাদবাকি কেউ না থাকলে সব ঘরের আলোগুলোকে নিভিয়ে রাখেন, শুধু তার ঘরের আলোটা, সেটা করা যাবে না। 15 মিনিটের মধ্যে সন্ধ্যাবেলা 15 মিনিট ধরে সমস্ত বাড়ির লাইটটা প্রত্যেক ঘরেই যেন জ্বলে ওঠে। এতে কি হবে, পজিটিভ এনার্জি ফ্লো হবে, নেগেটিভ এনার্জি চলে যাবে, বাড়িতে বসবাসকারী মানুষের কল্যাণ হবে। প্রচণ্ড আর্থিক কষ্ট ভোগ করছেন, বৃষ্টির জল শিশিতে ধরবেন, এই মুহূর্তে না হলে যখন বৃষ্টি হবে ধরে রাখতে হবে, আর তার মধ্যে শিশিরের জল মেশাবেন, মিশিয়ে পূর্ণিমার দিন বাটি করে একটা গাঁদা ফুল দিয়ে ছাদে রেখে আসবেন। দেখুন পরিবর্তন কিরকম ধরনের পরিবর্তনের মধ্যে আপনি পড়ে যান। গৃহে ঢোকা বা বেরোনো, অর্থাৎ আপনি ঢুকছেন বা বেরোচ্ছেন, এরকম পরিস্থিতি যখন হয় যে স্থানটাতে, সেইখানটাতে কোনো সময় ঝাড়ু রাখবেন না, সেটা ফুল ঝাড়ু হোক আর ওই নারকেলের ইয়ে দিয়ে যে ঝাঁটাটা হয় কোনোটাই রাখবেন না ইন ফ্রন্ট অফ আপনার বাড়িতে, বাড়ির একদম সামনে যেখান থেকে বেরোবেন ওখানে ঝাঁটা রাখবেন না। দরজার সামনে জুতোগুলো উল্টে থাকে অনেকের, প্রচণ্ড অশুভ বাড়ির ব্যাপারে, মানে গৃহের কল্যাণের বিষয়ে প্রচণ্ড অকল্যাণ হয়। মানে কেউ রাত্রে এসেছেন, সন্ধ্যাবেলা অফিস থেকে এসেছেন, জুতোগুলো সব উল্টে রেখে পরের দিন আবার জুতো সোজা করে সেই জুতো পরে বেরোচ্ছেন, এই যে উল্টে থাকা জুতো, ঠিক বাড়ির শান্তিটাও উল্টেই এরম থাকবে। খুব ছোট জিনিস লক্ষ্মীর কৃপা পাওয়ার, কিন্তু এগুলো আমরা অতটা ওইভাবে নজর দিচ্ছি না, সেই নজরটাকে একটু দিতে হবে। নজর আমাদের দিতে হবে আমাদেরই কল্যাণের জন্য, ছোট ছোট কাজ যেগুলোর মাধ্যমে এই পরিবর্তনগুলো আসতে পারে আমাদের অনেকেরই অজানা। আমরা প্রাত্যহিক জীবনে যে ঘরে ভ্রান্তি করে, ঘরে মাকড়সার জাল চরমভাবে বাস্তু দোষ তৈরি করে, কিন্তু মানুষের মাকড়সার জাল হলে সেটার দিকে আর অতটা পরিষ্কার করার চেষ্টা করে না, অতটা গুরুত্বই দিই না। হ্যাঁ, বন্ধ ঘড়ি, ভাঙা কাচ, পুরো নেগেটিভ এনার্জি ফ্লো করে, ফলে বাস্তু দোষ তৈরি হয়। কীরকম হতে পারে, আমাদের বাতিল জিনিসটা আমাদের জন্য নেগেটিভিটি ক্রিয়েট করতে পারে, হয়তো দু একদিন এরকম হয়ে আছে যে ঘড়িটা বন্ধ হয়ে পড়ে আছে, কোনোভাবে চালু করার তার তাগিদ মনে হচ্ছে না, কিন্তু সেই চালু না করার তাগিদটা যে আমার লক্ষ্মী লাভের এবং সেটাকে ধরে রাখার পথে এইভাবে প্রতিবন্ধকতা হতে পারে জানতাম না অনেকে। কিন্তু গৃহে প্রেত উপদ্রব হলে সিম্পটমস আছে, আমার মেয়েটা ভয় পাচ্ছে, ছাদে কেউ হাঁটছে, কেউ ঘুঙুর বাজাচ্ছে, এরকম সমস্ত নানা রকম রাতের দিকে শব্দ অনেকে পায়, উপলব্ধি করে, তখন ভাববেন কোনো প্রেত উপদ্রব আপনার বাসা বাজে সেই বাস্তুর মধ্যে, তখন রক্ত চামুণ্ডার কবজ এবং মহাকালী যন্ত্র প্রতিষ্ঠা করবে, আর তারক ব্রহ্ম নাম, কৃষ্ণ নামে যে কোনো প্রেত চলে যায়, যে কোনো কৃষ্ণ নাম যদি ঠিকমতো করতে পারেন কোনো প্রেত ভয় আপনাকে আক্রান্ত করতে পারবে না।
চারিদিকে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, জগদ্ধাত্রী পুজো হচ্ছে, গণেশ পুজো হচ্ছে, মানুষ ধর্ম প্রাণ পাগলের মতো পুজোর প্যান্ডেলে যাচ্ছে, কিন্তু আপনি যখন অন্তিমকাল এসে যাবে, কপালে আপনার চোখে তুলসী পাতা দিয়ে অন্তিম মহাশ্মশানের দিকে যাত্রা হবে আপনার, তখন কিন্তু হরির নাম ছাড়া আপনি বাঁচতে পারবেন না। লক্ষ্য করে দেখবেন যে তখন কিন্তু কেউ দুর্গা কালী চামুণ্ডা গণেশ কারো নাম বলে না, হরি নাম হরি বল বলতে বলতে নিয়ে যায়। একটু উপলব্ধি করেছেন কি? কিন্তু শ্মশানে কৃষ্ণের মূর্তি থাকে না, সেখানে থাকে কালী মূর্তি। এটা হচ্ছে ধর্মীয় অন্ধত্ব, ধর্মীয় অজ্ঞতা। একটু ভেবে দেখবেন, নিত্য হরি নাম করলে তার গৃহে প্রেত উপদ্রব হয় না। ভৌতিক উপদ্রব প্রচণ্ডভাবে বাড়াবাড়ি হলে, কারো বাড়িতে সুইসাইডিয়াল টেন্ডেন্সি তৈরি হচ্ছে, আত্মহত্যা হয়েছে বা কোনো খুন হয়েছে, এরকম বিভিন্ন রকমের অনেক ধরনের গৃহে সমস্যা তৈরি হয়, তখন কর্ণ পিশাচিনী কবচ ধারণ করতে হবে এবং শ্মশানের ক্রিয়া করা মাটি এনে আপনার বাড়ির বায়ুকোণে পুঁততে হবে, আর পারদ শিবলিঙ্গের পুজো করতে হবে, আর সঙ্গে ওই যে হরিনাম, কৃষ্ণ নামে প্রেত উপদ্রব চলে যায়, সেই কৃষ্ণ নামের দিকে আস্তে আস্তে মেন্টালি ইনভলভ হতে হবে। তুকতাকের জন্য গৃহসুখ নষ্ট, এটা একদম বাজারি ভাষা। তুকতাক আমাকে তুকতাক করেছে, এই তুকতাক, যাদের তুকতাকের ভয়, তুকতাক দ্বারা আক্রান্ত, তারা পূর্ণিমাতে একটু শালগ্রাম শিলার পুজো আর নারায়ণের হোম করবার অভ্যাস করুন, আর হোম অন্তে হোমের বিভূতি অর্থাৎ টিকাটা কপালে রাখুন। আপনি দেখবেন ওই যে তুকতাক আপনার কিচ্ছু করতে পারবে না, আপনি যথেষ্ট শান্তিতে লক্ষ্মী, যে আলোচনাটা ছিল, লক্ষ্মীকে ধরে রাখতে পারবেন। যারা দেরিতে টিউন করেছেন তাদের জন্য আবারও একটু স্মরণ করিয়ে দিই, আজকের আলোচনার বিষয়ের সেই ক্যাপশনটা আপনাদের সামনে এবার একটু উপস্থাপন করি, স্মরণ করিয়ে দিই যে লক্ষ্মীকে ধরে রাখতে হলে এই যে পরামর্শগুলো পণ্ডিতজি আমাদেরকে দিয়ে চলেছেন সেগুলো সবই এই বিষয় কেন্দ্রিক এবং মহাপরামর্শ, এটা বললে কমই বলা হয়। ঠিক তেমনি তার বিভিন্ন পুস্তকগুলো সেই পরামর্শ তথ্য সমৃদ্ধ রূপে আমাদের কাছে আছে, ইতিমধ্যেই আমরা সংগ্রহ করেছি সেই পুস্তকগুলো, কখনো বাস্তুমঙ্গল, কখনো রেখাবিজ্ঞান, কখনো অ্যাস্ট্রোপ্যাথি, কখনো গৃহস্থের টোটকা, আবার লাইফ কোস্টি, সেটা তো সংগ্রহ করি। এই যে চিত্রগুলো দেখছেন, এটা কিন্তু শুধু আর পাঁচটা বিজ্ঞাপনী প্রচারের নিরিখে নয়, এটা যে কতটা প্রয়োজন সেটা যারা সংগ্রহ করেন জানেন। আর এই যে অনুষ্ঠানের মঞ্চ থেকে পরামর্শগুলো রয়েছে, নিঃস্বার্থভাবে এই পরামর্শ তথ্য রূপে সংকলিত করে এই পুস্তকে লিপিবদ্ধ করেছেন, আগামী প্রস্তুতিও চলছে, এই ফাঁকে সুসংবাদটা জানিয়ে রাখি, এগুলো সবই আপনাদের ভালোর জন্য। চেম্বারের সুযোগের ফেসিলিটি তো অনেকে গ্রহণ করতে পারেন না, এই বইগুলো মাধ্যমেও সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। তবে চেম্বারের কথায় যদি উঠলই, তাহলে একটু ফোন নাম্বারটা বলে রাখি, যদি প্রয়োজন মনে করেন তাহলে এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তার কাছে পৌঁছাতে হলে, 9674009632 আর 9833607077, যা কিনা এই মুহূর্তে আপনি দেখতেও পাচ্ছেন স্ক্রলিংয়ে, সেখান থেকে লিখেও নিতে পারেন। আর ফেসবুক, হ্যাঁ, সেখানে পণ্ডিতজির প্রোফাইলে গিয়ে, সেখানে তো লাইভ ফেসিলিটি সেখানে থাকে, আপনারা জানেনই সোশ্যাল মিডিয়ায় লাইভ ফোন ইন অনুষ্ঠান, সেই ফেসবুক লাইভের মাধ্যমে পণ্ডিতজি উপহার রাখেন। কীভাবে নিজের সময়টা সারা ধ্যান জ্ঞান মানুষের জন্য নিবেদিত রেখেছে, যারা একটু খোঁজ রাখেন তারা জানেন। ঠিক যেমন আজকের আলোচনা পাচ্ছি, গৃহজীবনের একটা খুব মূল্যবান পরামর্শ আপনি আমাদেরকে জানিয়ে চলেছেন। এই বিষয়গুলো বলছি খুব ছোটো ছোটো বিষয়, কিন্তু এই ছোটো ছোটো বিষয় কি আমরা মেনে নিতে পারি না বলে অত্যন্ত মানে একটা অসুস্থ পরিবেশের শিকার হয়ে সংসার করতে হয়। ঠিক যেরকম প্রতিদিন কোনো পুরুষ বা নারী যদি অশ্বত্থ গাছের গোড়ায় একটু জল দিতে পারে, তার কিন্তু লক্ষ্মী অচলা থাকবে, ফিনান্সিয়াল ট্রাবল কম হবে, শারীরিক উৎপাত উপদ্রব কম ভোগ করবে। আর শনি ও বৃহস্পতিবার
বা অমাবস্যা বা পূর্ণিমায় বট অসত্য দুটো গাছের গোড়াতেই যদি জলটা দেওয়া যায় মহাযোগ সেই তিথিগুলোতে, তাহলে কিন্তু অনেক দুঃখ কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। আবার একটু ক্যাপশনটার দিকে তাকান, লক্ষ্মী ধরে রাখতে গেলে পড়াশোনায় মন বসছে না। লক্ষ্মী মানে কিন্তু শুধু টাকা না, লক্ষ্মী মানে ধরুন ঘরে আপনার ছেলে বদ সঙ্গে মিশে গেছে, পড়াশোনা করছে না, আপনাকে অত্যাচার করছে, উচ্ছৃঙ্খলতা করছে, কোনো বোধ জন্মাচ্ছে না, ওটা কিন্তু অলক্ষ্মী, অলক্ষ্মীর প্রবেশ। ঘরে কম অর্থ থাকলে ভাববেন লক্ষ্মী কৃপা করছে, কিন্তু আপনার ঘরের মানুষ শৃঙ্খলিতভাবে জীবনযাপন করছে না, নির্যাতন করছে, অসামাজিক কার্যকলাপ করছে, সেটাও কিন্তু অলক্ষ্মী। সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে অশ্বগন্ধা মূল ঠাকুরের আসনে রেখে পরের দিন সেটাকে নিজের হাতে বাঁধবেন, এক সপ্তাহ পর পর পাল্টাবেন, আর মূলটা কিন্তু জোড়া হতে হবে অশ্বগন্ধাটা। সংসার শান্তি নেই, একদম অলক্ষ্মী ভাব, সেই ক্ষেত্রে একটা সাদা কাপড়ের মধ্যে একটা নারকেল, খানিকটা কর্পূর, এক মুঠো আতপ চাল, একটা রূপোর কয়েন বা এক টাকা কাঁচার কাঁচা এক টাকার কয়েন বেঁধে শুক্রবার বা সোমবার গঙ্গা বক্ষে গিয়ে ধূপকাঠি দেখিয়ে আপনার সাংসারিক অমঙ্গলের সমস্ত কথা বলে গঙ্গায় ভাসিয়ে দেবেন। এটা যদি 21টা সোমবার কেউ করতে পারে, তার সংসারের শান্তি ফিরবেই ফিরবে। একজন পেশাদার জ্যোতিষ ব্যক্তিত্ব রূপে এই জায়গাটায় অনেকের কনফিউশন হতে পারে। আমি একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে আজকে রাখি, যদি অনুমতি করেন, যে জ্যোতিষশাস্ত্র নিয়ে আপনি যেভাবে কাজগুলো করে চলেছেন, আজকে এই যে পরামর্শগুলো তথ্যগুলো আমাদেরকে জানিয়ে চলেছেন নিঃস্বার্থভাবে, ঠিক তেমনই বিভিন্ন চেম্বার ফেসিলিটি সেগুলো তো রাখছেন মানুষের আহ্বানে সাড়া দিয়ে, অবশ্যই এতে আরামবাগে তো পৌঁছে শুরু হয়েই গেল, আবলাতেও শুরু করেছেন, আবার আনন্দপুরী অঞ্চলে ব্যারাকপুরে সেখানে রহরা জ্যোতিষ শিক্ষাশ্রমের শাখা কেন্দ্র শুরু করছে। অ্যাকচুয়ালি এই জায়গায় দাঁড়িয়ে একদম আপনার ভাষায় আপনার মতামতটা জানতে চাইছি, জ্যোতিষশাস্ত্রকে নিয়ে আপনি ঠিক কিভাবে এগোতে চাইছেন, আপনার ভবিষ্যতের ভাবনাটা কি? ব্যাপারটা হচ্ছে এখন যে স্তরে এসে ঈশ্বর আমাকে দাঁড় করিয়েছে, আমি যদি চেম্বার কমও রাখি মানুষ আমার কাছে এমনি আসে, আসবে আসবেন তারা, কিন্তু আমি চাইছি জ্যোতিষের বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছানো এবং সঠিক জ্যোতিষ, অর্থাৎ রহরা জ্যোতিষ শিক্ষাশ্রমে সঠিক জ্যোতিষ, সনাতন বৈদিক জ্যোতিষটা শেখানো হয়। তাহলে সেখান থেকে যদি সারা জীবন তো আমি বাঁচবো না, তাহলে আমার তৈরি ছাত্র ছাত্রী যদি তারা পেশায় নিযুক্ত হয়ে বেকারত্ব দূর হয়, সেটাও তো একটা সেবা অবশ্যই। এছাড়া সেই জ্যোতিষকুল মানুষের উপকার যদি করে বৃহত্তর, হ্যাঁ তাহলে তো, তাহলে ডাক্তাররা যে একজন ডাক্তারকে পড়ান, তাহলে তো ভাবতে পারতো যে আমি চেম্বারই করব, আমি কাউকে পড়াবো না, তাহলে তার ডাক্তার তৈরি হবে না। ঠিক সেরকম জ্যোতিষদের ক্ষেত্রেও সেম। তো এই জায়গায় রহরা জ্যোতিষ শিক্ষাশ্রমে সম্পর্কে অনেকে ভাবতে পারেন যে বৈশিষ্ট্যটা কি, এখানে আমার শেখার আগ্রহ আছে। বৈশিষ্ট্যটা এক দুটো, কলকাতায় যে যে ধরনের ইনস্টিটিউশন রয়েছে জ্যোতিষের, সেখানে যার ইনস্টিটিউশন অর্থাৎ আমার ইনস্টিটিউশন আমি পড়াই না, আচ্ছা টিচার রাখা হয়, কিন্তু আমার ইনস্টিটিউশনে আমার ছাত্রও পড়ায় আমিও পড়াই, আমি নিজের হাতে কলমে না পড়ালে জ্যোতিষ শেখানো যায় না। শুধু বই কিনে জ্যোতিষ শিক্ষা গ্রহণ করে সে কোনোদিনও বড় হতে পারবে না। অসাধারণ এই ভাবনারই ফলশ্রুতি মানুষ রহরা জ্যোতিষ শিক্ষাশ্রম মুখী হন জ্যোতিষ পাঠ্যক্রমের লক্ষ্যে আর পণ্ডিতজির সান্নিধ্যের লক্ষ্যে, কারণ তাদের অনুপ্রেরণা, তাদের আদর্শের জায়গায় পণ্ডিতজি বসে গেছেন, তারাই শ্রদ্ধার সাথে তাকে সেই জায়গা দিয়েছেন। একজন মানুষের কীর্তি এইভাবেই স্থাপিত হয়, আর যার জন্যই ওই যে অনেকেই ভালোবেসে বলছেন বাংলার তিন সেরা জ্যোতিষ ব্যক্তিত্বের অন্যতম পণ্ডিতশ্রী অর্পণ, সেটা তাদের বলার পেছনে যৌক্তিকতা কী সেটার মাধ্যমেও কোথাও একটা খুঁজে নেওয়া যায়।
কিন্তু আজকে আর খোঁজার কোনো সময় নেই, কারণ একেবারেই অন্তিম লগ্নে আপনার। খামচি নিশ্চয়ই ইউটিউবে গিয়ে তো অনুষ্ঠান দেখছেন, দেখতে থাকুন, ভালোবাসুন এইভাবে জ্যোতিষশাস্ত্রকে, ভালোবাসুন অপর্ণিশ্রী অর্পণ মহাশয়কে, সেটা বললেও বাসবেন না বললেও বাসবেন, এটাই বাস্তব। কিন্তু এই মুহূর্তে আমরা থামছি, সময় একদম শেষ। আপনাদের ভালোর সময় এখান থেকে শুরু হোক আন্তরিকভাবে এই শুভকামনা অন্তিম লগ্নেও রইল আপনাদের জন্য। ভালো থাকুন সবাই, নমস্কার।